একবার একটা আম গাছে একটা এমন আম ছিল যে সবার থেকে আলাদা। ওই আমটা পাকা এবং রসে ভরা। ওই আমটা চিন্তা করতে পারত, আবার কথাও বলতে পারত। একদিন আমটা ভাবল, একটা কাজ করি, গ্রামের আশেপাশে ঘুরে আসি, একটু মজা করে আসি, সবাই আমায় দেখে একেবারে অবাক হয়ে যাবে। আমটা গাছ থেকে নিচে পড়ার পরে গড়িয়ে গড়িয়ে এগোতে থাকলো। রাস্তায় একটা খরগোশের দেখা পেল। আরে দাঁড়াও, আমি তোমাকে খেতে চাই। তুমি আমায় খেতে পারবে না, কারণ আমি হলাম এক জাদু আম। আমি তোমার আগে পালাবো, তুমি কি করে আমায় খাবে? এই কথা বলে আম দ্রুত গতিতে গড়াতে গড়াতে দৌড়তে লাগলো। খরগোশ ওর পিছনে পিছনে খুব জোরে জোরে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে খরগোশ বলল, আমি কিন্তু খুব জোরে দৌড়তে পারি, দেখবে আমি তোমায় ধরে টিপে নেব। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, তুমি যত জোরে দৌড়চ্ছো তার থেকে তো বেশি জোরে আমি দৌড়চ্ছি। দৌড়তে দৌড়তে খরগোশ হাঁপিয়ে গেল আর আবার নিজের জায়গায় ফিরে গেল। তখনই একটা ছোট্ট বাচ্চা ছেলে আমটাকে দেখলো। আমি তোমায় ধরে খেয়ে ফেলবো। তুমি আমায় খেতে পারবে না, কারণ আমি হলাম এক জাদু আম। আমি তোমার আগে পালাবো, তুমি কি করে আমায় খাবে? আম খুব দ্রুত গতিতে দৌড়তে থাকলো আর ওই ছোট্ট বাচ্চাটাও ওর পিছনে দৌড়তে লাগলো। তখনই একজন মহিলা এলো আর বলল, কি সুন্দর দেখতে আমটা, আমি এখন এটাকে ধরে খাবো। তুমি আমায় খেতে পারবে না, কারণ আমি হলাম এক জাদু আম। আমি তোমার আগে পালাবো, তুমি কি করে আমায় খাবে? তখনই একজন শিকারী এলো আর বলল, আমিও এই আমটাকে খেতে চাই। তুমি আমায় খেতে পারবে না, কারণ আমি হলাম এক জাদু আম। আমি তোমার আগে পালাবো, তুমি কি করে আমায় খাবে? আম জোরে জোরে দৌড়তে লাগলো আর ওর পিছনে এক ছোট্ট বাচ্চা, আর তার পিছনে এক মহিলা, আর সবার শেষে এক শিকারী। এতটা দৌড়ানোর পর আম ক্লান্ত হয়ে পড়ল। আমি ঘাসের মধ্যে লুকিয়ে পড়ি, তাহলে কেউ আমায় খুঁজেই পাবে না। আম ওখানে ঘুমিয়ে পড়ল। বাচ্চা, মহিলা আর ওই শিকারী আমটাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ল আর তারপর সবাই নিজের বাড়ি ফিরে গেল। আম ওখানেই বেশ কিছুদিন পড়ে থাকল আর একদিন আমটা শুকিয়ে পচে গেল আর পোকাও ধরল তাতে। তারপর ও ভাবল, যদি আমি কারো সুস্বাদু খাবার হতে পারতাম, আজ আমার অহংকার আমায় নষ্ট করে দিল। এখন আরো কারোর খাওয়ার যোগ্য রইল না। ও মনে মনে খুব পস্তালো, নিজের জাদু শক্তির অহংকারে ওখানেই ও নষ্ট হয়ে গেল। নিজের সৌন্দর্যের জন্য অহংকার করার ফল ভালো হয় না।